ছাত্রীরা তোমাদের আরও একবার স্বাগত মাধ্যমিক দু হাজার চব্বিশ ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার সিক্স চলতরিতের আজকের ক্লাস ফাইভ তো আজকের পাঁচ নম্বর ক্লাসে আমরা দেখে নেব যন্ত্রের তড়িৎ ক্ষমতা কাকে বলে ঠিক আছে এবং তার সাথে সাথে তড়িৎ ক্ষমতার একক এবং বিওটি এবং বিগত সালের কিছু প্রশ্ন আলোচনা করবো ম্যাথামেটিক্যাল প্রশ্নও আছে এবং তার সাথে সাথে আজকে আমরা এই চলতরিতের একটা পোর্শন শেষ করব এবং আগামী দিন আমরা ভিডিওতে নিয়ে আসবো চুম্বক ঠিক আছে চুম্বকত্ব তো আজকের ক্লাসটি শুরু করছি যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায় ক্ষমতা বলতে আমরা কি বুঝি যে সময় সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি তাই না তাহলে সেই দিক থেকে যদি আমরা যন্ত্রের ক্ষেত্রে দেখি তাহলে কোনো তড়িৎ যন্ত্র যদি সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের যে হার মানে যে পরিমাণ শক্তি ব্যয় করবে যত সময়ে ঠিক আছে বা সময়ের সাপেক্ষে তাকে আমরা তড়িৎ ক্ষমতা বলবো ঠিক আছে তাহলে এখানে কোনো তড়িৎ চালিত যন্ত্রের মধ্য দিয়ে যদি টি সময় ধরে স্মল টি সময় ধরে যদি আয় পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠানো হয় সেই ক্ষেত্রে ব্যয়িত শক্তি কত হবে ব্যয়িত শক্তিকে আমরা ডাব্লিউ দ্বারা ইন্ডিকেট করছি ঠিক আছে ডাব্লিউ সমান হয়ে যাবে ভি অর্থাৎ বিভব প্রভেদ গুণিত প্রবাহমাত্রা গুণিত সময় তাহলে ডাব্লিউ সমান কি পাচ্ছে ভিভব প্রভেদ গুণিত প্রবাহমাত্রা গুণিত সময় এখানে ভি হলো ওই যন্ত্রটির রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ ঠিক আছে তাহলে আমরা তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝাবো তড়িৎ ক্ষমতা বা পাওয়ার পি সমান কী হবে ডাব্লু বাই টি অর্থাৎ সময় সাপেক্ষে এই পরিমাণই তো তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে ডাব্লু পরিমাণ তাহলে ডাব্লু বাই টি টি সময় যদি তোমার ব্যয়িত শক্তি ডাব্লু হয় তাহলে ডাব্লু বাই টি হবে তাই না এবার এই যে ডাব্লিউর পরিমাণ আমরা যেটা নির্ণয় করেছি ভিআইটি এই ভিআইটি এর মানটা আমরা বসিয়ে দেবো দেওয়ার পর টি টি কেটে যাচ্ছে তাহলে সেইখান থেকে আমরা কী পাচ্ছি পি সমান ভি ইন টু আই অর্থাৎ যে তরিত ক্ষমতা সমান আমরা কী বলতে পারি বিভব প্রভেদ গুণিত প্রবাহ মাত্রা ঠিক আছে এবার দেখো এই যে তোমার ভি ভি বলতে এখানে বিভব প্রভেদ তো বিভব প্রভেদ এবং রোধের মধ্যে যে সম্পর্ক ওহমের সূত্রানুসারে আমরা দেখে এসেছি ভি প্রপোশনাল আই অর্থাৎ ভি সমান আই আর আরটা হচ্ছে রোধ তাহলে ভি সমান আমরা কি পেয়ে যাচ্ছি আই আর তো এই যে সমীকরণ এই সমীকরণে যদি আমরা এখানে ভি এর মান বসে দিই আই আর ইন্টু আই অর্থাৎ সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পি সমান আই স্কোয়ার আর ঠিক আছে আবার যদি আমরা এইখানে আই সমান বের করি আই সমান কী হবে ভি বাই আর তাহলে আয়ের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই বসিয়ে দিলে কি হবে আর যে পি সমান ভি স্কোয়ার বাই আর ইন্টু আর তো আর ঠিক আছে এইখানে একটু দেখে নেবে দেখো কিভাবে নির্ণয় করছে পি সমান আই আয়ের মানটা যদি বসিয়ে দিই ভি ইন্টু ভি বাই আর এখানে একটু কারেকশন করে নেবে এটা আর ইন্টু করার দরকার নেই হ্যাঁ ভুল করে করে দিয়েছি তো ভি স্কোয়ার বাই আর তাহলে পি সমান হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বা আর এটা একটা হলো এই যে আমরা পাচ্ছি এই যে সমীকরণগুলো এই সমীকরণগুলো কিন্তু আমাদের গাণিতিক সমস্যা করার সময় কিন্তু কাজে লাগবে এগুলো কিন্তু নোট ডাউন করবে ওকে এরপর তড়িৎ ক্ষমতা পি সমান ভিআই এটা জানি হ্যাঁ এটা তো আমরা পেলাম একটা আরেকটা কী পেলাম পি সমান আই স্কোয়ার আর এটা একটা পেলাম আর একটা কি পেলাম পি সমান ভিস্কোয়ার আর্ট তো এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে এগুলো সূত্র এবং এই সূত্রগুলো থেকে আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আসে ঠিক আছে এরপর দেখে নেব এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক কি হবে তড়িৎ ক্ষমতার এসআই একক হবে ওয়াট বা আমরা যদি বলা হয় আমাদের আমাদের বলে দেয় যদি যে এক ওয়াট ক্ষমতা সমান কি। সেই ক্ষেত্রে কি বলবে এক ক্ষমতা সমান তখন বলে দিতে পারো যে কোনো চালিত যন্ত্র যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এক বিভোদ প্রভেদের মধ্য দিয়ে পাঠানো হয় বিভব প্রভেদ রয়েছে তোমার এক ভোল্ট তার মধ্য দিয়ে যদি আমরা এক অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাই সেই ক্ষেত্রে যে হারে তড়িৎ শক্তি ব্যয়িত হবে সেটাই হবে এক ওয়াট আর সেটাই হবে আমাদের ক্ষমতা বোঝা গেল এরপর আমরা দেখে নেবো কিলোওয়াট বা বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট কাকে বলে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এটা জেনে রাখতে হবে কারণ এইখান থেকে এই ইউনিটের উপরেই কিন্তু আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো দিয়ে থাকে ঠিক আছে দেখো এক কিলোওয়াট সম্পন্ন একটি চালক যন্ত্র যদি এক ঘন্টা চললে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় করবে তাকে আমরা এক কিলোওয়াট ঘণ্টা বলবো আরও একবার বলছি যে এক কিলো ওয়াট সম্পন্ন কোনো একটা যন্ত্র বা একটা ধরে নাও একটা যন্ত্র বৈদ্যুতিক যন্ত্র দেখা ইনভার্টার ধরে নাও বা কোনো ইন্ডাকশান চুলা ধরে নাও ঠিক আছে সেই ক্ষেত্রে এক কিলো ওয়াট সম্পন্ন এবং এক ঘণ্টা চললে সে শক্তি ব্যয়িত করবে যে পরিমাণ সেটাই হবে এক ইউনিট বা এক বিও টি বা এক কিলো ওয়াট ঘণ্টা ঠিক আছে তো এইখানে ওয়াট ঘন্টা কিলো ওয়াট ঘণ্টা বিও একক এগুলো কিন্তু শক্তির একক বোঝা গেল এরপর কোনো একটা বাল্বের গায়ে যদি লিখা থাকে দুশো কুড়ি ভোল্ট এবং ষাট ওয়াট এর অর্থটা কি এটা কিন্তু দু হাজার ষোলোতে এসেছে উত্তরটা কি হবে কোনো বৈদ্যুতিক বাতির রেটিং এই দুশো কুড়ি ভোল্ট এবং একশো ওয়াট বলতে বোঝায় বাতিটি দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে দুশো কুড়ি ভোল্ট এবং বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এই দুশো কুড়ি ভোল্টে এবং বাতিটি প্রতি সেকেন্ডে একশো জুল তড়িৎ শক্তি ব্যয় করবে ঠিক আছে তাহলে কি বুঝতে পারছি যে এই রেটিং থেকে দুশো কুড়ি ভোল্টে বাতিটি উজ্জ্বলভাবে সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে একশো জুল তড়িৎ শক্তি ব্যয় করবে তাহলে দুশো কুড়ি ভোল্টের থেকে যদি কম হয়ে যায় বিভব প্রভেদ সেই ক্ষেত্রে কিন্তু বাতিটি উজ্জ্বলতা কি হবে উজ্জ্বলতা কমে যাবে আর দুশো কুড়ির থেকে বেশি হলে বাতিটি কি হবে অতি উজ্জ্বল হতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে এবং পুড়ে যাবে এই জন্য অনেক সময় বাতিটি কেটে যায় ঠিক আছে এরপর যে প্রশ্নটি দেখব দু হাজার চোদ্দোতে এসেছে মাধ্যমিকের একটি বাল্বের ক্ষেত্রে দুশো কুড়ি ভোল্ট এবং চল্লিশ ওয়াট দুশো কুড়ি ভোল্ট মেইন লাইনে লাগানো হলো বাল্বটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত যাবে তো বাল্বটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এখানে কিন্তু আমরা নির্ণয় করব। তো এইখানে ক্ষমতা ক্ষমতাটা আমাদের দেওয়া আছে দেখো তড়িৎ প্রবাহ তো নির্ণয় করবো এটা টাইপিং মিস্টেক হয়েছে তো এইখানে আমাদের ক্ষমতা পি সমান দেওয়া আছে চল্লিশ ওয়াট ঠিক আছে আর বিভব দেওয়া আছে দুশো কুড়ি ভোল্ট তাহলে আই সমান আমরা কি বলতে পারি আমরা যে সম্পর্ক দেখেছিলাম পি সমান আই এই যে সম্পর্ক এই সম্পর্ক থেকে আই সমান আমরা বের করব পি বাই ভি ঠিক আছে তো পি এর মানটা হচ্ছে চল্লিশ ভি এর মানটা দুশো কুড়ি দুশো কুড়ি সেইখান থেকে আমরা অ্যাম্পেয়ারে পেয়ে যাচ্ছি শূন্য দশমিক এক আট যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ওই বাল্বের মধ্য দিয়ে বোঝা গেল এরপরে আরেকটি প্রশ্ন দেখছি যেটা দু হাজার সতেরোতে এসেছে দুশো চল্লিশ ওহম রোধের বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেন্সে দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো ব্যয়িত তড়িশক্তি বিওটি এককে নির্ণয় করো মাধ্যমিক সতেরোতে এসেছে তো এখানে বাতিটির রোধ যেটা দেওয়া আছে চারশো চল্লিশ ওহম এবং মেন্সের বিভব যেটা দেওয়া আছে দুশো কুড়ি ভোল্ট তাহলে বাতিটির ব্যয়িত ক্ষমতা কত হবে পি সমান ভিস্কোয়ার আর ঠিক আছে তো পি এর মানটা আমরা এখানে বের করব এবং ভি এর মান দেওয়া আছে আমাদের এখানে দুশো কুড়ি ভোল্ট এবং আর এর মানটাও এখানে দেওয়া আছে চারশো চল্লিশ ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে পি সমান ভি স্কোয়ার বাই আর ঠিক আছে ওকে এরপর আমরা ভি এর মানটা যদি বসিয়ে দিই দুশো কুড়ি ভোল্টের স্কোয়ার ডিভাইডেড বাই চারশো চল্লিশ ও এবং এইখান থেকে পি সমান আমরা পেয়ে যাব একশো দশ ওয়াট যেটাকে আমরা কিলো ওয়াটে করতে গেলে একশো দশকে আমরা কিন্তু হাজার দিয়ে ভাগ করব তাহলে আমাদের হয়ে যাবে কিলো ওয়াট ঠিক আছে কিলো ওয়াটে কত আসছে পি পি হয়ে যাচ্ছে শূন্য দশমিক এক এক কিলো ওয়াট ঠিক এরপর যদি বাতিটি দশ ঘন্টা চলে দশ ঘন্টায় কত পরিমাণ শক্তি ব্যয় করবে তাহলে শক্তি যে পরিমাণ ব্যয় করবে সেটা ক্ষমতা গুণিত টি অর্থাৎ আমরা বলতে পারি পি যেহেতু আমরা পেয়েছি স্কোয়ার বাই আর ইন্টু টি এটাও করতে পারি ডাইরেক্ট আমরা এখানে বসিয়ে দিতে পারি মানগুলো বা আমরা এটাও করতে পারি যে ভি স্কোয়ার বাই আর এটা নির্ণয় করব তারপরে আমরা টি দিয়ে গুণ করে দেব। সেটা করলে আমাদের এখানে চলে আসছে এক দশমিক এক কিলো ওয়াট ঘণ্টা যেটাকে আমরা বলবো এক দশমিক এক বিও টি বোঝা গেল এরপরে যে প্রশ্নটি দু হাজার সালে এসেছে দেখে নাও একটি বাড়িতে দুটি ষাট ওয়াটের বাতি এবং দুটি চল্লিশ সরি আশি ওয়াটের পাখা আছে বাতি ও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতি ইউনিটে যদি চার টাকা করে খরচ হয় এক মাসে কত খরচ হবে যদি এক মাস তিরিশ দিনে হয় দু হাজার আঠারোতে এসেছে তাহলে বৈদ্যুতিক বাতি এবং পাখার জন্য প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে এখানে দেখো যত সংখ্যক বাতি আছে দুটি কিন্তু তার যে বাতির যে ক্ষমতা গুণিত কত ঘন্টা চলে প্রত্যেক দিন পাঁচ ঘন্টা গুণ করলে কিন্তু ওই বাতিটি প্রত্যেক দিন কত শক্তি ব্যয়িত করবে সেটা আমরা পেয়ে গেলাম এরপর আমরা যদি পাখার ক্ষেত্রে দেখি তাহলে এই যে পরিমাণটা এলে তার সাথে কিন্তু পাখার যে ক্ষমতা সেটাও কিন্তু ব্যয়িত শক্তি সেটাও কিন্তু যোগ করে দিতে হবে তাহলে পাখা দুটি এবং আশি ওয়াট করে কত ঘন্টা চলে পাঁচ ঘন্টা চলে তাহলে এই দুটো অংশে যদি গুণ করে আমরা যোগ করে দিই করে দিয়ে তাকে ওয়াট ঘন্টাতে পেলাম সেটা আমরা এখানে করেছি দেখো ওয়াট ঘন্টাতে আমরা এখানে পেয়েছি এই ওয়াট ঘন্টাকে যখন আর কিলো ওয়াট ঘন্টাতে নিয়ে আসবো এক হাজার দিয়ে ভাগ করব তাহলে সেখানে আমরা পেয়েছি এক দশমিক চার কিলো ওয়াট ঘণ্টা যেটাকে আমরা বলবো এক দশমিক চার এবার দেখো এটা প্রত্যেক দিনের ব্যয়িত তরি শক্তি এলো এবার যদি আমরা এক মাসের ক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তি দেখি তাহলে আমাদের তিরিশ দিয়ে গুণ করতে হবে কারণ একদিনে যদি খরচা হয় এক দশমিক চার বিওটি তাহলে তিরিশ দিনে কত হবে সেই জন্য গুণ করলে আমরা বিয়াল্লিশ ইউনিট বা বিয়াল্লিশ বিওটি পেয়ে যাচ্ছি মোট খরচ কত হবে দেখো যেহেতু বলেছে প্রতি ইউনিট ইউনিট বলতে বিওটিটাকেই বোঝানো হয়েছে ঠিক আছে এবার প্রত্যেক ইউনিটে যদি চার টাকা হয় তাহলে বিয়াল্লিশ ইউনিট বা বিয়াল্লিশ বিওটিতে কত হবে একশো টাকা যেটা আমাদের উত্তর আসবে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম এরপর যে প্রশ্নটি রয়েছে দেখো খুবই ইম্পর্টেন্ট দু হাজার উনিশে এসেছে দুশো কুড়ি ভোল্ট এবং ষাট ওয়াট ও একশো দশ ভোল্ট ষাট ওয়াট বাতি বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো তো প্রথম ক্ষেত্রে আমরা কি পাচ্ছি রোধের অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে পি সমান আমরা কি জেনে এসেছি ভি স্কোয়ার বাই আর এবং রোধ সমান আমরা কী লিখতে পারি ভি স্কোয়ার বাই পি ঠিক আছে এই যে সূত্র এই সূত্রটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা রোদগুলো নির্ণয় করব। প্রত্যেকটার আলাদা আলাদা রোদ নির্ণয় করব এই বাতিটির ক্ষেত্রে দেখো ক্ষমতা ষাট এবং বিভব প্রভেদ দুশো কুড়ি আবার দ্বিতীয় বাতিটির ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে ষাট বিভব প্রভেদ একশো দশ তাহলে সেইখান থেকে আমরা আর ওয়ান এবং আর টু পেয়ে গেছি এবং এদেরকে অনুপাত করে নেব বা ভাগ করে দেবো আর ওয়ানকে আর টু দিয়ে ভাগ করে দেব মানটাকে করে দিলে এখানে দেখো চারের একা আসছে যেটাকে আমরা বলতে পারি যে আর ওয়ান ইজ টু আর টু সমান ফোর ইজ টু ওয়ান বোঝাতে পারলাম খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের প্রশ্নগুলি বারে বারে কিন্তু তোমাদের রিপিট হয়ে আসে একটু লক্ষ্য রাখবে এরপর দেখো ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো দু হাজার সতেরোতে এসেছে সিএফএল বাতির এটা এর পুরো নাম যদি বলে দেয় কি বলবে কম্প্রেসড ফ্লোরেশান ল্যাম্প ঠিক আছে তো ভাস্কর বাতির তুলনায় সিএফএল বাতির গড় আয়ু অনেক বেশি হয় আর ভাস্কর বাতির তুলনায় সিএফএল বাতির তড়িৎ শক্তি অনেক কম খরচ হয় এটি শক্তি সাশ্রয়ী এর সাথে সাথে একটি করে নেবে এলইডি ঠিক আছে বর্তমান দিনে এলইডি খুবই প্রচলিত এবং এল ইডিতে অনেক পরিমাণ আমাদের তড়িৎ শক্তি বাঁচানো যাচ্ছে খরচ কম হয় ঠিক আছে এটাও একটু দেখে রাখবে এরপর আসছি তড়িৎ চুম্বক বা বৈদ্যুতিক ঘন্টায় কাঁচা লোহা ব্যবহার কেন করা হয় দু তিন এবং একে এসেছে কাঁচা লোহা চুম্বক প্রবণতা এবং চুম্বক ভেদতা দুটি যথেষ্ট বেশি হয় যে তাই বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে একে সহজে অত্যন্ত শক্তিশালী চুম্বকে পরিণত করা যায় আবার যে ধারণশীলতা এবং নিগ্রাহিতা কম হওয়ার জন্য তাকে সহজে বিচুম্বকিত করাও যায় তাই তড়িৎ চুম্বক এবং বৈদ্যুতিক ঘন্টার কাঁচা লোহাটা আমরা ব্যবহার করব জাস্ট একবার দেখে রাখবে পারবে এরপর আসি বৈদ্যুতিক যন্ত্রে আর্থিং কেন ব্যবহার করা হয় ঠিক আছে দীর্ঘদিন ধরে ব্যবহারের কারণে অথবা অন্য কোনোভাবে লাইভ তারের ওপর থাকা অন্তরক আবরণ নষ্ট হয়ে গেলে সেটি তড়িৎ যন্ত্রের ধাতব যে বহিরাবরণ বা উন্মুক্ত অংশের সংস্পর্শে চলে আসে এ অবস্থায় যদি যন্ত্রের লাইভ তার বিভব গৃহের বর্তমান দুশো কুড়ি ভোল্ট এটা আমরা সকলে জানি পাই সেটি স্পর্শ করা মাত্রই ব্যবহারকারীর ব্যক্তি দেহে তড়িত মাটিতে চলে যায় ফলে বৈদ্যুতিক পৃষ্ঠ হয়ে মারা যেতে পারে আমি বুঝিয়ে বলছি একবার জাস্ট পড়ে দিচ্ছি জিনিসটা শুনে না আর্থিং করা থাকলে যন্ত্রটি থেকে আর্থ তারের মধ্য দিয়ে তড়িত সরাসরি মাটিতে স্থানান্তরিত হয় এর থেকে উচ্চ বিভব থেকে আমরা রক্ষা পাই ঘটনাটা হচ্ছে দেখো যে তারগুলো ওয়ারগুলো আমাদের বাড়িতে ওয়ারিং করা থাকে দীর্ঘদিন থাকার ফলে তাদের মধ্যে অন্তরক নষ্ট হয়ে যেতে পারে হতে পারে তা ভাববি না অন্তরক নষ্ট হয়ে গিয়ে যদি দুটো লাইন লাইভ তার এবং আর তার দুটো যদি অ্যাডজাস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে কিন্তু এই যে তোমার যে অতিরিক্ত প্রবাহ সেটা কিন্তু থিং তারের মধ্য দিয়ে কিন্তু মাটিতে চলে যাবে ঠিক আছে এবার যদি আর্থিং না থাকে সেই ক্ষেত্রে ওই লাইফ তারে যদি কোনো ব্যক্তি হাত দিয়ে দেয় বা কোনোভাবে হাত লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর ওই উচ্চ বিভবটা তোমার মাটিতে যেতে পারলো না ফলে মানুষের শরীরে প্রবাহিত হয়ে মাটিতে যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং বিদ্যুৎ ঘটে বোঝাতে পারলাম এরপরে যে প্রশ্নটি রয়েছে থ্রি পিন প্লাগ প্লাগ টাইপের একটি পিন অপেক্ষাকৃত কেন মোটা করা হয় যাতে সকেট লাগানোর সময় আর্থ পিনটি সংযোগ আগে করা যায় এবং এই কারণে যন্ত্রটিকে খারাপ হলে বা বৈদ্যুৎপৃষ্ট হলেও অতিরিক্ত পরিমাণ তড়িৎ মাটিতে চলে যেতে যেন পারে ভুলক্রমেও যাতে আর্থ পিনটি লাইভ পিনে না প্রবেশ করে যায় এই জন্য একটু মোটা করা হয় আগে প্রবেশ করানোর জন্য দেখবে থ্রি পিন প্লাগ ঠিক এরকম একটা বড়ো থাকে তারপরে বাকিগুলো ছোটো ছোটো থাকে দুটো ঠিক আছে তোমরা দেখেছ আশা করি আর একবার দেখে নেবে এরপরে আসছি ফিউজ তার সব সময় বর্তমান লাইভ তারে কেন যুক্ত করা হয় যদি ফিউজ তার আমরা ব্যবহার করেছি আমাদের বাড়িতে সকলেই ব্যবহার করেছি দেখবে এটাকে লাইভ তারের সাথে যুক্ত করা হয় কারণ ফিউজ তার উচ্চ তোমার তড়িৎ প্রবাহকে ফলে কি হবে গলে যায় গলে যাওয়ার ফলে কিন্তু এই লাইভ তারের যে সংযোগ সেটা বিচ্ছিন্ন করে দেয় ফলে উচ্চ প্রবাহ ঘটলেই তখন নিরাপদের জন্য কিন্তু তার সীমাস্ত হয়ে যে কেটে গিয়ে ফিউজ তার কেটে গিয়ে কিন্তু আমাদের অনেকটা বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে এই জন্যই কিন্তু আমরা ফিউজ তার ব্যবহার করে থাকি তো প্রিয় ছাত্র ছাত্রীরা নেক্সট ক্লাসে তড়িৎ চুম্বক আমরা পড়বো আশা করি তোমরা সঙ্গে থাকবে থ্যাংক ইউ